Assalamualaikum viewers, shabai kya mona sen? Desho desher baire thi ka je jekhane theke amader ei proti notun protibondhon dekhchen shabai ke shototay group pokkho theke shubhechha janiye shuru korchi. Amra ajke ashchi Joni bhaier dokane. Joni bhaier notun je dokan ta er age video ekta apnara dekhechen. To ajke amra oi dokaner ditiyo video korar jonno ashchi. Apnara janen je Joni bhai amar channel ekta jonopriyo manush, apnader priyo mukh. To Joni bhaier video apnara protiniyotoi chan ar Joni bhaio chesta kore video deyar. To ashole माल कलेक्शन करते हैं तरह अंत भिडियो दीते हैं किस कलेक्शन ना हम तो भिडियो देना जाए ना तो यह एक लेट है माझे माझे तो सब समय तो एक रकम कलेक्शन थके तो जनी भाई चेष्टा कर अपन मन मत कर पेयर देर प्लस हो मिड रेंजे कबूतरगुल देर एक कम दाम मध्य देर तो जरा आसले जनी भाई के पसंद करें प्लस हमारे चैनल फलो करें सबाई के सवार प्रति आसले कृतज्ञता प्रकाश करते जरा सबसक्राइबर आदेश असंख्य धन्यवाद जरा एखार चैनल सबसक्राइब करें दया चैनल सबसक्राइब कर पशा थका बेल आइकन बजे दीबें जैसे जो भिडियो आपडेट अपना सवार आगे नोटिफिकेशन माध्यम पे जाभोग करते चलो दर्शक कथा ना बढ़े जनी भाई साथ कथा बीखान लोकेशन एक हे पेयरगुल आज के वनर आलेक्शने अल्प किसू पेयर आज दस बारो पेयर तो यो एक देखो आशा करी अपन भलो लागे सबा के असंख्य धन्यवाद चलो तेल जनी भाई साथ कथा बी असलामुअलैकुम जनी भाई कि अवस्था कैमन आगाम हठात कर फोन दिलें हठात कर आशा लागल मोबाइल नम्बर लाल चुल्ली नटा मादी एक दें तो दर्शक अपन अने लाल चुल्ली पसंद तो अपना चाहले लाल चुल्ली এই পেয়ারটা কত পড়বে ভাই এই পেয়ারটা একদম 1300 টাকা এই পেয়ারটা একদম 1300 তারপর দর্শক এখানে আমার পছন্দের একটা পেয়ার আছে কাগজি কাগজি আসলে আমার কাছে খুব পার্সোনালি ভালোই লাগে ভাই কাগজি পেয়ারটা কি কোনো ফাটা ফাটা আছে না না ভাই কোনো ফাটা কোনো ফাটা না থাকলে তাহলে আর ধরে না দেখাইলো চলবে দুইটা ডিম সহ আছে দেখেন দর্শক ডিম কয়দিন হয় পারছে এটা পারছে 3-4 দিন হবে 3-4 দিন হয় এই পেয়ারটা কত পড়বে ভাই এই পেয়ারটা ভাই দামাদামি না করলে একদম 1000 টাকা একদম 1000 টাকা ঠিক আছে তারপর ভাই হাতেই পার কি পেয়ার কি কবুতর এখানে এক জোড়া পেয়ার আছে জিরাগোলা পেয়ার হ্যাঁ বাচ্চা কাচ্চা খুবই ভালো উড়ে হ্যাঁ এটা আমার এলাকারই কবুতর ভাই আপনি আমার বাড়ির কয়েকটা বাড়ির পাশে থাকে যা কবুতর হ্যাঁ এটা আবু মুসার কবুতর ভাই খুব ভালো পেয়ার বাচ্চা কাচ্চা উড়াইছে আমি নিজে ওর বাচ্চা কাচ্চা উড়াল দেখছি ভাই এর বাচ্চা কাচ্চার নাম দিয়েছি আপনার গরিবের গ্রিজেল বুঝতে পারছেন ওর বাড়িতে দুইটা তিনটা বাচ্চা উড়ে ওর বাচ্চার নাম দিয়েছি खूब इनशाला डिम दिए दीब रानी मुस्लिद इनशाला তারপর সুন্দর এক জোড়া খাকি আছে গেন্দা খাকি গেন্দা খাকি খুব সুন্দর
সাধারণত খাঁচা একসাথে একটু দেখি, খুব সুন্দর পেয়ারা আসলে খুব সুন্দর লাগে। এটাও রানিং পেয়ার ভাই, আগে ডিম বাচ্চা করছে, আবার ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে। এখানে একটা পেয়ার আছে ইন্ডিয়ান কাস্তরা, লাল কবুতরটা, এটা বিক্রি হয়ে গেছে, কবুতরটা অনেকদিন যাবত আমার এখানে পড়ে আছে। তো সাগর ভাই লাল গেটে কমে গেছে, হ্যাঁ, কিন্তু এরপরও অনেক আছে, আবার এক দেড় ঘন্টা রোদ দিলে ইনশাল্লাহ লাল গেট। তো সাগর ভাই, আপনার উদ্দেশ্যে আসলে এই কয়েকটা সেকেন্ড বা মিনিট আপনার জন্যই আপনার কবুতর আপনার দেখাই দিলাম, আর দর্শক হাসান ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের ভিডিও দেখেন সেজন্য। তারপর আমাদের সাবস্ক্রাইবার সুমন ভাই, আপনার কেনা কবুতর যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিবেন, বুঝছেন, পরিচিত ভাই। হ্যাঁ, একটা বাচ্চা আমার এখানে উড়ে, তো সুমন ভাই এটা বিক্রির জন্য না, এটা আমার এখানে সুমন ভাই ধরে ফেলায় রাখছে আর কি, তার জায়গা নাই, তো আমার এখানে ফেলায় রাখছে। কবুতর খুবই ভালো ভাই, তো আশা রাখি ভবিষ্যতে এই পেয়ারের বাচ্চা কাছে বিক্রি হবে ভাই। ঠিক আছে, এইখানে আছে ভাই একজোড়া ফিটকি গরলা ভাই। হ্যাঁ, ফিটকি গরলা ভাই, বন্ধু মিলে নিতে পারেন, অরিজিনাল জোড়া আছে, মুক্তি রানি, আশা রাখি খুব তাড়াতাড়ি ডিম দিবেন ইনশাল্লাহ। কত পড়বে এই পেয়ারটা? এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে একদম 1300 টাকা, একদম 1300। এখানে একজোড়া কালদম কবুতর আছে, খুব ভালো কবুতর ভাই, কালদমের ভিতর খুবই ভালো কবুতর। হ্যাঁ, দুপুরা
একদম দম 12টা 12টাই কালো ভাই, আর ঠোঁটটাও কালো। কত পড়বে এই পেয়ারটা? এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে একদম 1500 টাকা। বাচ্চা কাছে ওড়ার গ্যারান্টি আছে। 1500 ভাই, এটা কি 1500ই নাকি আপনি বললেন? ভাই এটা ভুল হয়েছে, এটা 2500 টাকা ভাই। না আমার কেন যেন মনে হয়েছিল, দর্শক আসলে এখানে একটু কারেকশন করে, সেটা হচ্ছে ভাই 2500 চাইতে গিয়ে হচ্ছে 1500 টাকা চাইছে। তো আসলে এই পেয়ারটা নিতে হলে আপনাদের 2500 টাকা দেওয়া লাগবে। আশা করি ঠকবেন না, কারণ পেয়ারটা খুব সুন্দর আছে। একদম 12টা 12টাই কালো ভাই। এখানে এক পেয়ার কবুতর আছে মুসালদম ফিঠা, হ্যাঁ কালো মুসালদম ফিঠা, 12দম ফেরেশ আছে। আবার এটার একজন বাচ্চাও আছে, উপরের একজন বাচ্চা আছে ভাই, তাকে মা বাবার দেখে বাচ্চা আছে। বাচ্চাকে সেল দিবেন? জি বাচ্চা সেল। খুবই ভালো কবুতর ভাই, পাথর চোখের কবুতর। কত পড়বে ভাই? এপিআরটা একদম 1600 টাকা। 1600 ভাই। এখানে এক পেয়ার কবুতর আছে কাকজি চু, হ্যাঁ কাকজি চু ছাড়া একদম নিখুঁত ভাই, কোনো ফাটা ফুটা কিছু নাই, মিসমার কিছু নাই। এটা দেখা যাচ্ছে মাশাআল্লাহ বড় আছে। এক পেয়ার কবুতর আছে, এটা গিয়াসুল্লির বাচ্চা, হ্যাঁ তিন কোরের বাচ্চাকে উড়াইতে চাইলে দিতে পারেন। অনেকে বাচ্চা কবুতর চান যে বড় করে ধরো ফালানোর জন্য, তো এই কবুতর দিকে নিতে পারে। একদম নর্মাদি গ্রান্টেড ভাই, তিন পরের বাচ্চা, তিন পরের বাচ্চা, ওটা মাদি বাচ্চাটা, এটা নর বাচ্চা, এটা নর বাচ্চা। কত পড়বে এই তিন পরের বাচ্চা? একটা নিলে ভাই একদম 600 টাকা। 600 কবুতর আছে, এটা 8 পরের কবুতর, হ্যাঁ অরিজিনাল জোড়া, এটা মুস্তিও করে কবুতরটা, গলা কষা প্লাস পুরার দিক দিয়ে খুব ভালো, আবার ছোট ছোট টুর্নামেন্টও খেলতে পারো না, হ্যাঁ কবুতর দুটা দিয়া ভালোবাসো কবুতর, কেউ উড়াইতে চাইলে উড়াইতেও পারবে। 8 পরের, হ্যাঁ আট পরের। কত পড়বে 8 পরের বাচ্চা জোড়া? এই পেয়ারটা ভাই একদম 1000 টাকা, খুবই ভালো কবুতর ভাই। এইখানে একজোড়া কবুতর আছে, হাতে রাখতে পারতাছি না, খুব চঞ্চল কবুতর, কালদম কবুতর, 1 দশকের কবুতর ভাই, হ্যাঁ 1 দশকের কবুতর। ছাড়লাম লম্বা শেপের কবুতর ভাই, খুবই ভালো কবুতর দেখতে পারেন, হ্যাঁ দম 12টা কালো আছে। আর 1 দশকের কবুতর তো হয় পাখা এখনো পুরোপুরি সাফ হয়নি, তো যারা কালদম কবুতর পালেন তারা সবাই জানেন যে কালদম কবুতর 2 দশক 3 দশক, হ্যাঁ কোনো কোনো কবুতর তো আপনার 5 দশক 6 দশকও যে ক্লিয়ার হয়, তো এটা ক্লিয়ারের ঘরের কবুতরই ভাই, হ্যাঁ তো যারা চিনেন তাদেরকে তো আর বোঝানোর দরকার নাই, হ্যাঁ যেহেতু দম দেখলে অনেকটা বোঝা যায় যে কবুতরটা ভবিষ্যতে ক্লিয়ার হবে কি হবে না। এখান থেকে 2টা পাক বাকি আছে, হ্যাঁ তো আশা রাখি আর 1 দশক ক্লিয়ার হইতে তো কবুতর একদম ফ্রেশ হয়ে যাবে। আর এটাই প্রথমে ডিম পারবে জিরোটা, কত পড়বে এই পেয়ারটা? এই পেয়ারটা ভাই একদম 1800 টাকা। তো এখানে এক পেয়ার কবুতর আছে ভাই ডিমে বসা, হ্যাঁ এটা সাদা ঠোঁটের জাকচি থাল কবুতর, সাদা ঠোঁটের জাকচি থাল। তিনি বলছেন এই পেয়ারটা কত পড়বে? একদম 1500 টাকা ভাই, একদম 1500। ডিম সহ? হ্যাঁ ডিম সহ। আমি দূর থেকে দেখাইছিলাম আপনাদের, ভিডিওতে খেয়াল করলে দেখবেন।
তো এইটা কত পড়বে 7 করব হয়ে গেছে এটা নিলে 1000 টাকা পড়বে 1000 তারপর একটা চুইন আছে স্পেয়ার কবুতর আছে ভাই ডাবল কুটি লাল গেরে চুইন আছে কবুতর ভাই হ্যাঁ কবুতর একটু ময়লা আছে যে পাশে তার কাছে আর কি এই অবস্থায় আসছে কবুতর একটু ময়লা আছে একটু গোসল দিয়ে নিতে হবে গোসল দিলে আসলে একটু ফ্রেশ হয়ে যাবে কত পড়বে ভাই ব্যাপারটা এই ব্যাপারটা একদম 1600 টাকা হবে 1600 চুইনে এই পেয়ারটা কত পড়বে ভাই এখানে চুইনে চুইনে এক পেয়ার আছে এটা হচ্ছে আপনার চুরি মোজা আলাদা হ্যাঁ এই পেয়ারটা নিলে একদম 1500 টাকা 1500 হ্যাঁ এই দুটো দোনো জোড়া কবুতর একই একই জনের কবুতর বুঝতে পারছেন তো দেখতে খুব সুন্দর এটা কত দিয়ে বেচেন এটা তো বিক্রি করে না জি বিক্রি করা এই পেয়ারটা বিক্রি হচ্ছে 1500 টাকা ভাই এটা হচ্ছে আপনার হাই প্লেয়ার জাগ হ্যাঁ এটা রাজশাহী থেকে আনা তো রাজশাহী জাগ বললেই চলে ভাই লম্বা টটের জাগ আর কি হ্যাঁ এটা হাই প্লেয়ার কবুতর হাই প্লেয়ার কবুতর সুন্দর আছে এজন্যই ধরলাম কত পড়বে এটা ভাই খুব সুন্দর কত যদি নিতে চান তো একদম 800 টাকা 800 এটা কি কবুতর আছে ভাই এটা হুমা দোবাজ এটা হুমা দোবাজ 10টা 10টা ক্লিয়ার আছে ভাই পাক মাদি এটা পাক থাকো কবুতর নর কবুতর ভাই নর কত পড়বে এটা ভাই এটা একদম 600 টাকা 600 এটা চুইলা নর আছে কালো টুটে কালো টুটে নর কত পড়বে এই চুইটা নরটা এই চুইলা নরটা পড়বে ভাই একদম 500 টাকা 500 এইখানে একটা কবুতর আছে এটা মাদি কবুতর চুইঠাল হ্যাঁ এটা চকলেট চকলেট গেন্ডা কবুতর বলে এটা চকলেট গেন্ডা একদম লেপা আছে কবুতর একদম ফ্রেশ হ্যাঁ নির্ভেজাল কবুতর একদম নির্ভেজাল অনেকের কাছে নর আছে কিন্তু মাদি নেই এটা মুস্তির উপর আছে মাদিটা কত পড়বে মাদিটা মাদিটা একদম 700 টাকা 700 শিবচন্দ্রের কি মাদি শিবচন্দ্র নর এটা নর এটা কত পড়বে ভাই এই নরটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে একদম 600 টাকা ভাই 600 এইখানে একটা নর আছে সুন্দরী জাতের লাল জিরা লাল জিরা লাল গেরো আছে আবার কবুতরটা ফুল স্প্রিং গলা কষা হবে কত পড়বে নটটা নটটা পড়বে একদম 1000 টাকা খুব সুন্দর হয়েছে অরিজিনাল জোড়া আছে আর রানিং মুস্তিতে আছে আশা করি তাড়াতাড়ি দিন দিয়ে দিবে এটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে একদম 600 টাকা জোড়া 600 টাকা সিরাজি এই পেয়ারটা কত পড়ে এই পেয়ারটা একদম 2000 টাকা দাম তো 2000 টাকা বলছি কত পড়ে বাচ্চা এটা হচ্ছে আপনার 7 পড়ে বাচ্চা ভাই 7 পড়ে বাচ্চা তুমি মুস্তি করে দরকার 2000 টাকা চাচ্ছে 2000 টাকা নাকি ফিক্সড ফিক্সড ঠিক আছে সবুজ গলায় কবুতর কি রকম ভাই এটা ছাড়া ছাড়ি লেন কবুতর ভাই নটটা হ্যাঁ নটটা দেখাই দেখি পাঁচটি সেবের কবুতর কবুতরটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে নিতে পারবে এই জোড়াটা কত পড়বে জোড়াটা এই পেয়ারটা মানে 1000 টাকা নটটা পাঁচটি সেবের কবুতর ভাই কত পড়বে 1000 টাকা
এখানে এক পিস কবুতর আছে, এটা পুরান জাতের কবুতর, হ্যাঁ, কালো বাবরা কবুতর বলে, জাগবলা কবুতর বলে বা নাত্তা কবুতর বলতে পারেন, হ্যাঁ, তো কালো বাবরা নামে অনেকে বেশি চিনি আর কি। কবুতরটা পুরান জাতের কবুতর, খুবই ভালো কবুতর হয়েছে, এটা সিঙ্গেল কবুতরটা, নর কবুতর। কত পড়বে নরটা? নরটা পড়বে একদম 600 টাকা হবে। ঠিক এরকমই আরেকটা নর কবুতর আছে, এটাও নর কবুতর, এটাও নর কবুতর। এই কবুতরটা মাদি বলে আনছিলাম এই নরটার সাথে জোড়া দেওয়ার জন্য, এই কবুতরটা মাদি বলে আমাকে দিছে, কিন্তু কবুতরটা নর হয়ে গেছে, হ্যাঁ, ওই নরটা কেউ ছেলে নিতে পারে, দাম কম আছে 400 টাকা। সিঙ্গেল এই নরটা 400, এই নরটা আপনার 600 টাকা। জনি ভাই, তো আজকের পেয়ারগুলো তো দেখলাম, এখন আপনি ওই কী যেন একটা বলতে চাইছিলেন যে অনেকে আসলে বুক করে, তারপর হচ্ছে যে অনেক দিনের খবর নিতে চায় না বা হয়তো তারা ব্যস্ত থাকে। আসলে ভাই, যে আমার তো আপনি জানেন যে বুকিং সিস্টেম করছিলাম যে 500 টাকা দিয়ে আমার বুক করতে হয়, তো দেখা গেছে অনেকে 500 টাকা দিয়ে বুক করে আবার 5 দিন 6 দিন খবর থাকে না। আসলে এতদিন তো আর মাল আটকে রাখা সম্ভব না, কারণ আমার এই মালগুলো বিক্রি করে ওই টাকা দিয়ে আমার নতুন মাল কালেকশন করতে হবে। তো অনেকে এই মাল এইখানে বুকিং করে আটকে রাখছে, আমি তাদের সবাইকে অনুরোধ করবো যে তাদের মালগুলো যাতে খুব তাড়াতাড়ি তারা নিয়ে যায়। আর এখানে আমার থাকো ভাই খুব শর্ট, বুঝতে পারছেন তো, যার কারণে দেখেন কিছু মাল খুব বেশি দিন রাখা আমার পক্ষে সম্ভব না। আর বলতে চাচ্ছি ভাই, এখান থেকে কোনো প্লেয়ার যদি পছন্দ হয় সরাসরি আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি ভাই, তো সেখানে আমাকে টাকা পেড করে দিবেন, ইনশাল্লাহ আমি মাল আপনাকে বুঝিয়ে আসবো। টাকা পাঠানোর বিকাশ নাম্বারটা আবার একটু বলেন, 01996378891। আবার একটু বলেন তো, 01996378891। এটা হচ্ছে ভাইয়ের বিকাশ নাম্বার, এই এই নাম্বারে আপনি পেমেন্টটা করতে পারবেন দর্শক। ঠিক আছে, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর আশা করি আমাদের সাথেই থাকবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।